এটাই। আরেকটি প্রশ্ন করেছেন, মাজহাব কি? মাজহাব না মানা হলে কি ক্ষতি হবে? প্রচলিত শব্দের অর্থ হলো মাজহাব মানে গন্তব্য, কোথায় যাওয়ার জায়গা। হ্যাঁ, হাদিসে আসছে আল্লাহ রসুল যখন মাজহাবে যাইতে চাইতেন তখন দূরে যাইতেন। মাজহাব মানে আবার প্রচলিত অর্থে মানে শব্দের অর্থে ওই টয়লেট বাথরুমকে হাদিসে বোঝানো হয়েছে, মানে একটা যাওয়ার গন্তব্য। কিন্তু আমরা যেটা এখন আমাদের সমাজে চালু হয়েছে সেটা হলো যে অনুসরণীয় একটা পথ, অনুসরণীয় একটা মতবাদ, আর সেটা হলো যে চার মাজহাব যেটা বলি, হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই মাজহাবগুলো ইমামদের যুগে কখনো হয় নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি কোনো মাজহাব প্রতিষ্ঠিত করে যান নাই। তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, বড় আলেম ছিলেন, মুজতাহিদ ছিলেন। তিনি কোরআন হাদিসের আলোকে সেই যুগের যত ফেতনা ছিল তিনি সেগুলোর জবাব দিয়েছেন। যেমন মুতাজিলা আকিদা, তারা বলে যে আল্লাহ তাআলার কোনো ক্ষমতা নেই, কঠিন, এগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা জিহাদ করে তাদের মোকাবেলা করেছেন, যাই হোক। কিন্তু তিনি তার জীবদ্দশায় কোনো মাজহাব বানাইয়া যান নাই। মাজহাব হয়ে গেছে কত সাল পরে? এই ইমামদের মৃত্যুর 400 বছর পর। তো এখন প্রশ্ন হলো 400 বছর আগের মানুষ কোন মাজহাব মানছে? একটা মাজহাব মানছে, আমারা মাজহাব দিয়া হ্যাঁ। আগের যুগে তালিমুল উর্দু ইসলাম নামে একটা বই ছিল, ছোট, আপনারা মুরব্বীরা পড়ে থাকতে পারেন, যুবকরা পড়েন না, একেবারে মুরব্বীরা যারা, আপকা মাজহাব কিয়া হ্যায়, মেরা মাজহাব ইসলাম হ্যায়। তো প্রশ্ন করছে যে আপনার মাজহাব কি, তো জবাব কি দিছে? ইসলাম। তা আমাদের মাজহাব ইসলাম, মাজহাব মানতেই হবে, ইসলামের দ্বিতীয় নাম হইল মাজহাব। কিন্তু সমাজে যে প্রচলিত হানাফি নামে মাজহাব, মালিকি নামে মাজহাব, শাফি নামে মাজহাব, এই মাজহাব মান্য করা সম্পর্কে যা বলা হয় যে এটা মানতে হবে, মান্য করা ওয়াজিব, এটার কোনো ভিত্তি নাই। তবে আপনাদের সামনে এটা বলে যাই, এই একটা মাজহাবের কোনো একটা মাজহাবের ইমামদের ইজতিহাদ যদি কেউ মেনে চলে এবং তার মনটা যদি এরকম হয়, মানে তার আকীদাটা যে আমি কোরআন এবং সহি হাদিস পাইলে মানব, তাহলে তার আমল ঠিক আছে। যেমন আমাদের অনেক আলেমগণ হানাফি মাজহাবে কিন্তু তারা সহি আমল করেন। আমার নামে নাম আছে একজন শেখ আহমদুল্লাহ, উনি কিন্তু হানাফি মাজহাবের লোক কিন্তু সহি আমল করেন। এমনকি আমাদের শেখ ডক্টর জাকারিয়া, আমাদের ডক্টর মঞ্জুরে আলাহি, ডক্টর সাইফুল্লাহ, এরাও হানাফি মাজহাবেরই লোক কিন্তু তাদের আমল আকিদা এখন কি হয়ে গেছে? কেননা ইমাম আবু হানিফা বলছেন যে ইজা সাহাল হাদিস, এই জন্য আমিও কিন্তু দাবি করতে পারি যে আমিও হানাফি, কেননা আমি সহি হাদিস মানি। তো মূল কথা হলো আল্লাহ রসুলের সহি জিনিস পালন করতে হবে, সুনির্দিষ্ট মাজহাবে আমরা পালন করব কিন্তু ওইভাবে আঁকড়ে ধরে থাকবো রাসুলের হাদিসকে ফেলে দিয়ে, তা ঠিক হবে না ইনশাল্লাহ। আশা করি।